জনবহুল এলাকা থেকে এক মাসে দুটি মোবাইল ফোন সহ নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুরের রেল বাজার এলাকায়। শান্তিপুরের গোবিন্দপুর এলাকার এক যুবক রাজা সরকারের অভিযোগ, তারা দুই বন্ধু একসাথে রেল বাজারে এসেছিলেন। হঠাৎ তারা লক্ষ্য করেন তাদের দুজনের পকেটের ভিতর থেকে মোবাইল ফোন উধাও, এছাড়াও তাদের পকেটে থাকা 3000 টাকাও উধাও। একসাথে বেরিয়েছিল। আচ্ছা, এ কিভাবে ঘটলো ঘটনাটা? বাড়ি থেকে বেরিয়ে রেলবাজার দিকে গিয়েছিলে? আচ্ছা, মানে পকেটে ছিল ফোনটা? আচ্ছা, পকেটে কি কেটে নিয়ে নিয়েছে দুজনের পকেট থেকেই? না, ওর টান দিয়ে বের করে নিয়েছে, আমার কে কেটে দিয়েছে পকেট। আচ্ছা, পেছন ঘুরে লক্ষ্য করতে পেরেছে কে নিয়েছে? পেছন ঘুরে যখন দাঁড়ালাম পেছনে অনেক লোক ভিড় ভাট্টার ভেতরে। আচ্ছা, দিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পরে কিছুই হলো না। কত টাকা দিয়ে কিনেছিলে ফোন? ফোনটা কিনেছিলাম 18,000 টাকা দিয়ে। আর তোমার বন্ধু? আর বন্ধু কিনেছিল 21,000 টাকা দিয়ে, আর প্লাস আমার সাথে টাকাও ছিল, 3000 টাকাও ছিল। টাকাও পকেটে নেই? টাকাও নেই, টাকাও কোন টাকা দুটো চিন্তা হয়ে গেছে। হ্যাঁ, দুটোই কেটে নিয়েছে, পকেট কেটে নিয়েছে। আচ্ছা, তবে খোঁজাখুঁজি করেছিলে? খোঁজাখুঁজি তো আর কোথায় খুঁজবো, কাকে ধরবো ভিড় ভাট্টার ভেতরে। তোমার কি মনে হচ্ছে যে এটা চিন্তাই করা হয়েছে তোমার কাছ থেকে? হ্যাঁ, সেরকমই তো একটা কিছু, আমি অজান্তে পকেট কেটে নিয়ে নিয়েছে। এখন থানায় অভিযোগ করলে? হ্যাঁ, সে শান্তিপুর থানা। ফোনটা দিয়ে কি কাজ মেটাতে? ফোনটা দিয়ে আমার কাজ হতো, বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশন হতো। এখন তো খুবই মানসিকভাবে ভেঙে পড়েছো। হ্যাঁ, সে তো অবশ্যই। এখন তোমার কি দাবিটা? কি দাবিটা? যদি ফোনটা আমি আবার পেয়ে যাই তো খুব ভালো হবে, এটাই। বাড়ি কোথায় তোমাদের? গোবিন্দপুর। এরপর দুজনে থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।